बिस्मिल्लाहिर रहमानिर रहीम रिकाबी बाजार बालिका उच्च विद्यालय इस्लाम अनैतिक शिक्षा पंचम श्रेणी क्लास लंग चार आमी मोहम्मद आबुल बशर। प्रिय शिक्षार्थीगण स्वागतम, आशा करी तुम्हारा भलो आछो। आज आमी तुम्हारे तृतीय अध्यायेर सतता निये आलोचना करब। प्रिय शिक्षार्थीगण, सतता मानी साधुता, मानवता सत्यवादिता। ताहले सतता मानी कि? साधुता, मानवता सत्यवादिता, निजेर स्वार्थ बड़ करे ना देखा एवं अपरेर स्वार्थ क्षुण्ण होक ता ना चावार नामी सतता। ताहले सतता काके बोले? निजेर स्वार्थ बड़ करे ना देखा एवं अपरेर स्वार्थ क्षुण्ण होक ता ना चावार नामी सतता। जार मध्य এই গুণ, এই মহৎ গুণটি রয়েছে তাকে সৎ ব্যক্তি বলা হয়। যার মধ্যে এই সততার গুণ রয়েছে তাকে কি বলা হয়? সৎ ব্যক্তি বলা হয়। যার মধ্যে সততা আছে সে ন্যায় নীতির প্রতি শ্রদ্ধা রাখবে, তার মধ্যে মানবতাবোধ থাকবে যে সে সর্বদা সত্য কথা বলবে, মানুষের বিশ্বাস অর্জন করবে, এমন কি তার চরম শত্রুরাও তাকে বিশ্বাস করবে। সততা মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে আর ভালো কাজ মানুষের জান্নাতে পৌঁছে দেয়। তাই ইসলাম আমাদের কথাবার্তার ও কাজকর্মে আচার আচরণের সততা রক্ষা করার জন্য জোর তাগিদ দিয়েছেন। অপরপক্ষে যে সমাজে সততার অভাব রয়েছে সেখানে সুখ শান্তি নেই, সেখানে অশান্তি আর অশান্তি, সেখানে বদনাম বিরাজমান করে। অসত্য অসততার সততার অভাব মানুষকে সমাজে হেয় করে তোলে। সে সমাজে সত্যবাদিতা সততার অভাব ঘটে, সে সমাজে সমাজ আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যায়, ধ্বংস হয়ে যায়। প্রত্যাশা ও দুর্নীতি সেই সমাজে আসন্ন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আসসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। সততা সম্পর্কে আমরা একটি সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর অসত্য মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রিয় শিক্ষার্থীগণ, সততা সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়, অসত্য মিথ্যা মানুষকে ধ্বংস করে। সততা সম্পর্কে আমরা একটি আদর্শ কাহিনী শ্রবণ করব, কাহিনী জানব। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার রাষ্ট্রের সর্বস্তরের ন্যায় বিচার করতেন, কোনো প্রকার অন্যায় কাজ হলে যথাযথ শাস্তির ব্যবস্থা নিতেন। ছোট বড় আপন পর ধনী দরিদ্র সকলের জন্য সমান বিচার হতো, বিচারের কোনো প্রকার পক্ষপাতিত্ব হতো না। তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন, তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হতেন। এক রাত্রে তিনি মদিনার পথে ঘুরতে ঘুরতে একটি কুড়ের ঘরের কাছে আসলেন। ওই ঘরের এক দরিদ্র মা ও তার মেয়ে বসবাস করতেন। কে বাস করতেন? দরিদ্র মেয়ে ও মা বাস করতেন। তিনি তার মা ও মেয়ের কথাবার্তা শুনতে পেলেন। দুধ বিক্রি করে তাদের সংসার চলত। মা তার মেয়েকে সকালে দুধের সাথে পানি মিশিয়ে দুধের পরিমাণ বাড়াতে বলল। মেয়েটি তার মায়ের কথা শুনে অনুরোধ করে বলল, মা, এটা অন্যায় কাজ, যদি খলিফা এই অন্যায় জানতে পারে তাহলে কঠিন শাস্তি দিবেন। মা বললেন, এ কাজ তো খলিফা বা তার লোকজন দেখতে পাবে না, জানতেও পারবে না। মেয়েটি তার মাকে বলল, খলিফার ওমর ও তার লোকজন এই অন্যায় না দেখলেও তেপে স্বয়ং আল্লাহ তো সব কিছুই জানেন, দেখেন, তার চোখ কেউ ফাঁকি দিতে পারবে না।
তিনি সব কিছু দেখেন ও শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মা ও মেয়ের এসব কথাবার্তা শুনে বাড়ির দিকে ফিরলেন। তিনি মেয়েটির সততার খুবই খুশি ও মুগ্ধ হলেন। তিনি তার যোগ্য স্নেহের পুত্রের সাথে ওই দরিদ্র মহিলার সত্যবাদী কন্যার বিয়ে দিলেন। এই মেয়েটি হলেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি। প্রিয় শিক্ষার্থীগণ, সততা কর্তব্য তাকে কোথায় পৌঁছে দিল? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই সততার গুণটি পরিপূর্ণভাবে ছিল। তার চরম শত্রুরাও এই সততার কারণে তাকে শ্রদ্ধার চোখে দেখত। তার প্রাণ নাশের উদ্দেশ্যে যেদিন শত্রুরা তার বাড়ি ঘেরাও করেছিলেন, সেই দিনও তার কাছে বহু লোকদের অর্থ সম্পদ আমানত ছিল। তিনি কারো কোনো অর্থ সম্পদ আত্মসাত করেননি, নষ্টও করেননি। আল্লাহর নির্দেশ সে মক্কা থেকে মদিনা হিজরতের সময় তিনি আমানতের সব অর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রেখে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেগুলো নিজ মালিককে বুঝিয়ে দিয়েছিলেন। এটাই সততার আদর্শ ও দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আদর্শ দৃষ্টান্ত পেলাম সততা বলতে কী হয়। প্রিয় শিক্ষার্থীগণ, এবং তোমাদের ভালো বাড়ির জন্য কিছু কাজ রয়েছে, সেগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সততার পরিচয় দাও। সততা বলতে কী বোঝো? সততা সত্যবাদী কাকে বলে? সততা রক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। সর্বদা সত্য কথা বলা উচিত কেন ব্যাখ্যা করো। সকলের কাছে বিশ্বাসী হওয়ার জন্য কি করবে? প্রিয় শিক্ষার্থীগণ, ভালো থাকো, সুস্থ থাকো কামনা রইল। আর স্কুল খুললে আমরা এই কাজগুলো মূল্যায়ন করব, তোমরা এগুলো খাতায় লিখবে সুন্দর করে। ভালো থাকো এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।